Welcome to online PC preparation program at Nazrul Islam Education. Today we are going to talk about question number 1, fill in the blanks and matching from unit 8, write to me soon, lessons 1-2. Amra amader goto video te write to me soon er vocabulary niye alochona korechhilam. Jara ekhono shei video ti dekhoni tara shei video ti age ekbar dekhe ashbe. সমাপনী পরীক্ষায় কোশ্চেন নাম্বার 1 এ দুই ধরনের আইটেমের যে কোনো একটি থাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস অথবা ম্যাচিং আমরা এই দুই ধরনের আইটেম নিয়ে আজকে আলোচনা করব শুরুতে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আমরা একটু ইনস্ট্রাকশনটা দেখে নি নাম্বার 1 ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দা বক্স বক্স থেকে সুইটেবল ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করো তো আমাদের বক্সে সাধারণত 8টা ওয়ার্ডস থাকে এবং সেন্টেন্স থাকে 5টা এই 8টা ওয়ার্ডসের যে কোনো 5টা নিয়ে 5টা আমাদের শূন্যস্থান পূরণ করতে হয় শুরুতে নাম্বার এ সীমা ইজ এ সীমা একজন কি অতএব সীমা ইজ এ স্টুডেন্ট সো আমরা এখানে দেখতে পাচ্ছি বক্সে সীমা ইজ এ স্টুডেন্ট সো সীমা ইজ এ স্টুডেন্ট নাম্বার বি শি ডিডন্ট গো টু স্কুল সে স্কুলে যায়নি বিকজ শি ইজ কি সে কেন সে স্কুলে যায়নি সে স্কুলে যায়নি কারণ কারণ কি কারণ শি ইজ ইল সো শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল নাম্বার সি দা ড্যাশ ভিজিটেড সীমা লাস্ট নাইট গত রাতে সীমাকে দেখতে এসেছিল কে দেখতে এসেছিল ডক্টর দা ডক্টর দা ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট গত রাতে ডাক্তার সীমাকে দেখতে এসেছিল নাম্বার ডি ড্যাশ গিভ আওয়ার বডি এনার্জি আমাদের শরীরকে শক্তি দেয় কি আমাদের শরীরকে শক্তি দেয় সো ফুড ফুডস গিভ আওয়ার বডি এনার্জি নাম্বার শি শুড ইউজ হার তার ব্যবহার করা উচিত হার ড্যাশ প্লেট অ্যান্ড গ্লাস তার প্লেট এবং গ্লাস তো কি ব্যবহার করা উচিত তার নিজের সো ওন শি শুড ইউজ হার ওন প্লেট অ্যান্ড গ্লাস আমরা একটু যদি আনসারগুলো একটু আমরা দেখি একবারে নাম্বার এ স্টুডেন্ট নাম্বার বি ইল নাম্বার সি ডাক্তার নাম্বার ডি ফুডস নাম্বার ই ওন আমরা একটু বলে রাখি যে সমাপনী পরীক্ষায় অনেকেই পুরো বাক্যটি তুলে শূন্যস্থান পূরণ করে নিচে দাগ দেয় কিন্তু এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র নাম্বার দিয়ে শব্দটুকু যে সুইটেবল ওয়ার্ড সেটা দিয়ে দিলেই হয়ে যাবে লেটস গো টু ম্যাচিং সো আমরা একটু ইনস্ট্রাকশনটা দেখে নিই ম্যাচিং এর ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্যার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি কলাম এ তে যে শব্দগুলো আছে সেগুলো কলাম বি তে যে মিনিংগুলো আছে সেই মিনিং এর সাথে ম্যাচ করে লিখো সো কলাম এ নাম্বার এ ইল ইল মিন্স অসুস্থ হওয়া সো অসুস্থ হওয়া আমরা 7 এ দেখছি যে সিক সিক মিন্স অসুস্থ সো ইল সিক এর সাথে নাম্বার 7 বি সোর সোর মানে ব্যথা পেইনফুল সো আমরা 4 এ দেখছি যে পেইনফুল সো বি এর সাথে সোর এর সাথে আই ভি আর 4 নাম্বার পেইনফুল নাম্বার সি কফ কফ মিন্স কাশি সো কাশির সাথে নাম্বার 3 যদি আমরা একটু দেখি টু ফোর্স এয়ার আউট অফ আওয়ার লাংস আমাদের ফুসফুস থেকে খুব জোরে বাতাস বের হওয়া থ্রু আওয়ার থ্রোট আমাদের গলা দিয়ে সো সি এর সাথে নাম্বার 3 নাম্বার ডি ফিভার ফিভার মিন্স জ্বর জ্বর মানে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া সো নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি হায়ার দেন নর্মাল বডি টেম্পারেচার শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা এর চেয়ে বেশি হওয়া সেটা হলো ফিভার সো ডি এর সাথে নাম্বার 1 নাম্বার ই ফ্লু ফ্লু মিন্স ভাইরাস জনিত অসুখ সো নাম্বার 2 অ্যান ইলনেস কস্ট বাই ভাইরাস একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া এটা হলো ইয়ের সাথে 2 সো আমরা যদি একটু আনসারটা একবারে দেখি নাম্বার এ এ প্লাস 7 বি প্লাস 4 সি প্লাস 3 ডি প্লাস 1 ই প্লাস 2 আমরা বলে রাখি যে সমাপনী পরীক্ষায় শুধুমাত্র এইভাবে যদি আমরা উত্তরটি লিখি তাহলে আমাদের হয়ে যাবে আমাদের পুরো সবগুলো বা শব্দ তোলা আমাদের কোনো প্রয়োজন নেই তো আমরা আজকে আরো একটা ম্যাচিং দেখব ম্যাচিং এর নাম্বার এ মেডিসিন মেডিসিন মিন্স ঔষধ সো আমরা যদি একটু কলাম বিতে আমরা একটু দেখি নাম্বার 4 ড্রাগ মেডিসিন মানে ঔষধ ড্রাগ মানে ঔষধ সো নাম্বার 4 বি স্ট্রং শক্তিশালী স্ট্রং মানে শক্তিশালী নাম্বার 3 তে পাওয়ারফুল পাওয়ারফুল মানে শক্তিশালী সো স্ট্রং এর সাথে পাওয়ারফুল সি এনার্জি এনার্জি মিন্স শক্তি
সো শক্তি এমন একটা জিনিস যেটা আমাদের কাজ করার জন্য লাগে, দ্য ক্যাপাসিটি অফ এ বডি অর সিস্টেম, শরীরের বা সিস্টেমের একটা ক্যাপাসিটি, সক্ষমতা টু ডু ওয়ার্ক, কাজ করার জন্য। সো এনার্জির সাথে হবে নাম্বার ফাইভ। হাংরি, হাংরি মিন্স ক্ষুধার্ত হওয়া, যে ক্ষুধার্ত হলে আমাদের খাবার চাই, আমাদের শরীর খাবার চাই। সো ডিজায়ারিং অফ ফুড, যে শরীর খাবারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা করা, সেটাই হলো হাংরি, ক্ষুধার্ত। নাম্বার রেস্ট, রেস্ট মিন্স বিশ্রাম নেওয়া, কাজ থেকে বিশ্রাম নেওয়া, কাজ থেকে অবসরে যাওয়া। সো নাম্বার সেভেন, স্টপ বিং অ্যাক্টিভ ফর এ পিরিয়ড অফ টাইম, রেস্ট মানে হলো কিছুক্ষণের জন্য সক্রিয় অবস্থা থেকে বিরত থাকা। আমরা একটু উত্তরটা দেখে নিই। এ প্লাস ফোর, বি প্লাস থ্রি, সি প্লাস ফাইভ, ডি প্লাস ওয়ান, ই প্লাস সেভেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ম্যাচিং নিয়ে আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমরা ট্রু ফলস নিয়ে আলোচনা করব।